হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদের সবাইকে জানিয়ে রাখি, হ্যাপি দিওয়ালি। ছবি তো আমরা সবাই তুলে থাকি, কখনো সেলফি, কখনো গ্রুপে, বা কখনো পোর্ট্রেট। আপনারা যখন কোনো ছবি তোলেন, তখন নিজেদের ছবি বা ফ্যামিলির সঙ্গে বা কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি তোলেন। আর ধরুন সেই ছবি তুলতে গিয়ে কোনো অদ্ভুত জিনিস যদি আপনার ক্যাপচার হয়ে যায়, তাহলে কেমন লাগবে? তো আজ আমরা কথা বলতে চলেছি এমন কিছু ছবির ব্যাপারে যেগুলি নর্মাল নয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি পার্টি থেকে নেওয়া হয়েছে। এই ফটোটি নেওয়া হয় একটি কলেজ পার্টিতে। কিছু কলেজের গ্রুপ একটি পার্টি অর্গানাইজ করে নিজেদের ভর্তি হওয়ার আনন্দে। তারা পার্টি শেষে একটি ছবি তোলে, আর সেই ছবিতে দেখা যাচ্ছে একটি অদ্ভুত লোক তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই কলেজের গ্রুপটা বলেছে তারা এই লোকটাকে একদমই চেনে না, আর পুরো পার্টিতে এই লোকটিকে দেখা যায়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেই লোকটাকে পার্টিতে দেখা যায়নি, তাকে এই ফটোতে দেখা গেল কেমন করে? আপনাদের কি মনে হয় এটি কি বা কে, কমেন্ট করে জানাবেন। এই ফটোটি নেওয়া হয়েছে একটি গোস্ট হান্টারের গ্রুপ থেকে। ঘোস্ট হান্টাররা নিজেদের ভূত ধরে বলে সম্বোধন করেন, আর যদি তাদের ফটোতেই এমন কিছু ধরা পড়ে, তাহলে তো আমাদের আশ্চর্য হতেই হবে। একটি গোস্ট হান্টারের দল ইউকেতে গেছিল কিছু গোস্ট হান্ট করার জন্য। সেখানে গিয়ে তারা এই ফটোটি তোলেন। এই গ্রুপে মোট 29টি লোক ছিল, কিন্তু আপনি যদি মন দিয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন এই ফটোতে 30 জন লোক আছে। তাহলে কি ওরা আমাদের মিথ্যে কথা বলেছে? না, ওরা আমাদের মিথ্যে কথা বলেননি। তারা বলেছেন এই ফটোটিতে যে 30 নম্বর ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেটি তাদের মধ্যে থেকে কেউ নয়, এটি একটি আত্মা। আপনাদের কি মনে হয় এই 30 নম্বর ব্যক্তিটি কে? নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট ফটোটি নেওয়া হয়েছে লুইজিয়ানার একটি ব্যাকইয়ার্ড থেকে। আশেপাশের লোকেরা এই বাড়িটিকে হন্টেড বলে জানে। কেন বলা হয় তার প্রমাণ আপনারা এই ফটোটা থেকেই পেয়ে যাবেন। প্রথমে যদি আপনারা এই ফটোটা দেখেন, তাহলে আপনাদের তেমন কিছু নাও মনে হতে পারে, কিন্তু এই ফটোটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে এখানে একটি আকৃতি আপনারা দেখতে পেতে পারেন। যে এই ফটোটা তুলেছিল, তিনি বলেছিলেন ওখানে তখন কেউ ছিল না। এই ঘরটার পেছনে একটি অদ্ভুত গল্প লুকিয়ে রয়েছে, যেটি এখনও পর্যন্ত কেউ সেরমভাবে জানে না। মার্ক আর স্যারা নামে একটি কাপল এই ঘরে থাকত। তাদের একজন কাজের লোক ছিল, যার নাম ছিল চলি। বলা হয় এই চলি তাদের সমস্ত গুপ্ত কথা জেনে ফেলেছিল, তার জন্য এই স্যারা আর মার্ক দুজনে চলিকে মেরে ফেলেছিল। তারপর থেকে বলা হয় চলির আত্মা ওই ঘরে ঘুরে বেড়াচ্ছে। এর পরের ফটোটা একটি জঙ্গলের থেকে নেওয়া হয়েছে। রেডিট বলে একটি ওয়েবসাইটে একটি লোক এই ফটোটি শেয়ার করেন। একটি গ্রুপ পাহাড়ের জঙ্গলে ট্র্যাকিং করতে গেছিল, সেখানে তারা এই ফটোটি তোলে। ফটোটি রেডিটে আপলোড করার পরে কিছু লোক দেখতে পায় তাদের পেছনে একটি অদ্ভুত ফিগার, কিন্তু যারা এই ফটোটি তুলেছে তারা বলেছে তারা ছাড়া সেদিনকার কোনো ট্র্যাকার জঙ্গলে যায়নি ট্র্যাকিং বা হাইকিং করতে। কোনো কোনো লোক বলেছে এটি স্লেন্ডারম্যান, আর কিছু লোক বলেছে এটি আরেকটি মানুষ যে ওই জঙ্গলে এসেছিল, তাকে এই জঙ্গলে যারা ফটো তুলেছে তারা দেখতে পায়নি। আপনাদের কি মনে হয় এটি কি বা কে, আমাকে নিচে কমেন্টে জানাবেন। নেক্সট ফটোটি তুলেছেন একটি মা এবং তার বাচ্চা। এখানেও যদি আপনি নর্মাল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না এর মধ্যে কি অদ্ভুত আছে, কিন্তু আপনি যদি একটু জানলার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবেন একটি ভয়ানক মুখ। এই ফটোটি নেওয়া হয়েছিল শিকাগোতে। তারা যখন প্রথমবার এই বাড়িতে আসেন, তার জন্য এই ফটোটি তারা তোলেন। আমরা যদি পেছনের ফটোটায় লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো একটি বুড়ি মহিলা এবং তার একটি কুকুর এই দুজনের দিকে তাকিয়ে আছে। তারা বলতে পারেনি এই দুজন কোত্থেকে এলো তাদের ফটোতে। এই ফটোটি আজও রহস্য হয়ে থেকে গেছে। এই ফটোটি নেওয়া হয়েছে হ্যালোউইনের সময়। এই ফ্যামিলিতে মোট 3 জন লোক ছিল, আর পরিবারের নাম ছিল বাকেট ফ্যামিলি। ছোট মেয়ের নাম ছিল সুজ্যান এবং ছোট ছেলের নাম ছিল জন। হ্যালোউইনের রাতে জন আর সুজ্যানের বন্ধুরা তাদের প্রচণ্ড ভয় দেখাতো। নানা রকম ভুতুরে কস্টিউম পরে তাদেরকে ভয় দেখানো ছিল তাদের একটি খেলা। সুজ্যান আর জন ভাবল কেননা তাদেরকেও একটু ভয় দেখানো যাক। তার জন্য তারা এমন একটি কাজ করলো যেটি আপনি করার কথা স্বপ্নেও ভাববেন না।
তারা সেই হ্যালোউইনের রাতে নিজেদেরই মায়ের গলা কেটে সেটিকে হ্যালোউইন হিসাবে দেখিয়েছিল নিজের বন্ধুদের। আপনি ঠিকই শুনেছেন, নিজের মায়ের গলা কেটে। আর সেই সময় এই ফটোটি নেওয়া হয়। আর তার কিছুদিন পরে জন আর সুজানকে সেই শহরে আর খুঁজে পাওয়া যায়নি। রহস্যজনকভাবে সেই শহর থেকে তারা গায়েব হয়ে যায়। এই ফটোটি নেওয়া হয়েছে বেভারলি হিলসের একটি স্যানিটারি থেকে। এই জায়গাটা একটি হাসপাতাল ছিল, এখানে টিউমারের মতো মারাত্মক রোগের চিকিৎসা হতো। আর তখনকার ওখানে ডাক্তাররা মেন্টাল টর্চার করত নিজেদের পেশেন্টের ওপর। তাদের এত টর্চারের জন্য 8,000-এর থেকেও বেশি মানুষ সেখানে মারা যায়। ওখানকার ডাক্তাররা সেই মৃতদেহগুলোকে নিজের ওই স্যানিটারির নিচেই পুঁতে দিত। এই ফটোটা তার 30 বছর পরে নেওয়া হয়েছিল। সেখানে আপনারা একটি আকৃতি দেখতে পাচ্ছেন যেটি খুবই রহস্যময় এবং ভয়ানক। ওখানকার স্থানীয় লোকেরা বলেন এটি একটি মেয়ের আত্মা যার নাম ছিল ম্যারি। ম্যারি যখন মারা যায় তার পেটে একটি বাচ্চা ছিল, আর তাকেও সেই স্যানিটারির নিচে কবর দেওয়া হয়। বলা হয় আজও ম্যারির আত্মা ওই স্যানিটারিতে দেখা যায়। আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে জানাবেন। এই ফটোটি নেওয়া হয়েছে রয়্যাল এয়ারফোর্স থেকে। ওখানকার একটি গ্রুপ এই ফটোটি নিয়েছিল। প্রথমে আপনাকে এটা নর্মাল মনে হলেও এটা কিন্তু কোনো নর্মাল ফটো নয়। এখানে এমন একজন সোলজার আছে যিনি 2 দিন আগে মারা গেছিলেন। তার নাম ছিল ফ্রেডি জ্যাকসন। ওনার মৃত্যু এরোপ্লেনের প্রোপেলার টেস্টিং করতে গিয়ে হয়েছিল। এই ফটোটি নেওয়া হয়েছে অ্যামিটি ভিল বা অ্যামিটি ভিলা নামে একটি ঘর থেকে। 13 নভেম্বর 1984 রনার নামে একটি লোক পুরো পরিবারকে হত্যা করে। এই ঘটনাটি ঘটে অ্যামিটি ভিলার এই ঘরে। তার ঠিক 1 মাস পরে একটি পরিবার এই বাড়িটি কিনে থাকতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা 1 মাসের বেশি এই বাড়িতে টিকতে পারেনি, কারণ সেখানে খুবই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বেড়ে গেছিল। তারা কিছু প্যারানর্মাল রিসার্চারের সঙ্গে কথা বলে এই ব্যাপারে। তারা যখন এই বাড়িতে আসে তখন তারা এই ফটোটি তোলে। তারা বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে এই বাড়িতে। তারা এই ফটোতে যাকে দেখতে পায় তাকে ভূত বলে ঘোষণা করে আর তাদেরকে বলে এই বাড়িটি ছেড়ে দিতে। আর এই লাস্ট ফটোটি নেওয়া হয়েছে কুপার ফ্যামিলি থেকে। এই ফটোটিকে 1950 সালের টেক্সাসে নেওয়া হয়েছে। কুপার ফ্যামিলি এই বাড়িতে প্রথমবার থাকতে আসে এবং 1 মাস পরে তারা এই ফটোটি তোলে। আপনারা দেখতে পাবেন রহস্যজনকভাবে একটা অদ্ভুত জিনিস ওপর থেকে ঝুলে আছে। কুপার ফ্যামিলি বলেছে যখন তারা এই ফটোটি তুলেছিল তখন তাদের সামনে কিছুই ছিল না, আর এই ফটোটাকে সবথেকে বেশি ভয়ঙ্কর ফটো বলে ঘোষণা করা হয়েছে। আজও বোঝা যায়নি ওই জিনিসটি কী ছিল যেটি ওখান থেকে ঝুলছিল। আপনারা যদি জানেন বা বুঝতে পারেন আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর নিচে আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিও ছাড়া আর কীরকম কীরকম ভিডিও আপনারা চান। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আজ আমার চ্যানেলে 3500 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। এইভাবেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যান। আসছে ভবিষ্যতে আরও ভালো ভালো অদ্ভুত এবং অবিশ্বাস্য ভিডিও, স্টোরি এবং আনসলভ মিস্ট্রি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যেন আপনি সবার আগে পান। তো সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye.